আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে এবং তার সকল নাগরিক যাতে সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক চিন্তা চিন্তা বিশ্বাস ধর্ম এবং উপাসনার স্বাধীনতা সামাজিক প্রতিষ্ঠা অর্জন সুযোগের সমতা প্রতিষ্ঠা সকলের মধ্যে ব্যক্তির মর্যাদা এবং তাদের সকলের মধ্যে ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য সংহতি এবং জাতীয় ঐক্য সংহতি সুনিশ্চিতকরণের মাধ্যমে তাদের মধ্যে যাতে ভাতৃত্বের ভাব গড়ে ওঠে তার জন্য সত্যনিষ্ঠার সঙ্গে শপথ গ্রহণ করে আমাদের গণপরিষদে আজ ১৯৪৯ সালের ২৬ নভেম্বর এত দ্বারা এই সংবিধান গ্রহণ বিধিবদ্ধ নিজেদের অর্পণ করছি ভারত মাতা কি সংসদে বিরোধী দল নেতাকে নিয়ে কি করে মর্যাদা দিতে হয় শাসক বিজেপি এবং পার্লামেন্টের লোকসভার লিডার অফ দি হাউস মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে শিখতে হয়। সিবিআইর প্রধান নিয়োগ থেকে শুরু করে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস নিয়োগ থেকে শুরু করে সমস্ত কনস্টিটিউশনাল বডিতে প্রধানের নিয়োগের ক্ষেত্রে সংসদের প্রধান বিরোধী দলের দলনেতাকে ডেকে আলোচনা করে নরেন্দ্র মোদীজি সিদ্ধান্ত নেন। সংসদে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান বিরোধী দল থেকে, সংসদে সবার সিকিউরিটি বাইরে থাকে এসপিজি ছাড়া, আর এখানে রাজ্য সরকারের পুলিশ তারা ভেতরে থাকে আর কেন্দ্রের সিআরপিএফ সিআইএসএফের লোকেরা বাইরে থাকে। অর্থাৎ সংসদের সঙ্গে এর কখনোই আপনারা তুলনা করবেন। অধ্যক্ষের পদমর্যাদাকে সম্মান জানিয়ে বলছি যে এই বিষয়ে অধ্যক্ষর ভাবনা ভালো, কিন্তু পশ্চিমবঙ্গে যে সরকার আছে সেই সরকারের এই বিষয়ে কোনো মানে প্রামাণিক তথ্য প্রমাণ পাবেন না। আমি আবারও বলেছি যে মুখ্যমন্ত্রী কোথাও সরকারি অনুষ্ঠানে বিরোধী দলের এমপি এমএলএদের ডাকেন না। মুখ্যমন্ত্রী বা তার কোনো মন্ত্রী কোনো প্রশাসনিক সভাতে গেলে এমপি এমএলএদের ডাকেন না। একটা ব্লকের ভিডিও পর্যন্ত সে ভারতীয় জনতা পার্টির এমপি বিধায়কদের কথার কোনো গুরুত্ব দেন না। অর্থাৎ কেন্দ্র রাজ্য সম্পর্কটা তৈরি করতে গেলে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, নিজের বাড়ি থেকে তৈরি করতে হয়। সে কাজটা যারা করেন না তারা তাদের কাছ থেকে এইসব কথা শুনে লাভ পেতে। কলকাতা পুরসভা নির্বাচনের জন্য বিজেপির প্রার্থী তালিকা কবে প্রকাশ হতে পারে? এটা রাজ্য সভাপতি এবং নির্বাচনের যে কমিটি হয়েছে তারাই বলতে পারবে, এটা নিয়ে আমার বলার এখতিয়ারও নেই দায়িত্ব। এর ইতিমধ্যে নির্বাচন কমিটি দক্ষিণ কলকাতা উত্তর কলকাতা হয়েছে, বোরো ভিত্তিক কমিটি হয়েছে পার্টির থেকে করছে, তারাই এই নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত এবং নির্বাচনের কিভাবে প্রার্থী নির্বাচন হবে কিভাবে রণকৌশল হবে সবটাই তারা ঠিক করবেন এবং রাজ্য সভাপতির নির্দেশনায় ওজিএসের সুপারভিশনে যিনি সাংগঠনিক সাধারণ সম্পাদক এই পুরো ব্যবস্থাটা হয়। এটা মিডিয়ার সামনে বলার জিনিস নয়। এটা নিয়ে যে সমস্ত বিজ্ঞাপনের জন্য একটা বড় অংশের মিডিয়া তো স্থাবকতা করে, সেই মিডিয়ার টকশো কয়েকটা করা উচিত। নীতি আয়োগ কলকাতার ভয়াবহ অবস্থা, মহানগরের এবং পশ্চিমবঙ্গের ভয়াবহ অবস্থা বলে দিয়েছে। সবচেয়ে জঞ্জালযুক্ত শহর কলকাতা, চাকরিতে সবচেয়ে নিচের তালিকার একদম শেষ নম্বরে কলকাতা, দারিদ্রের সবচেয়ে নিচে কলকাতা। আপনি আবার কারো কাছ থেকে শুনে বলছেন,
আমি এখানে আছি টিভিতে দেখেছি গ্রামবাসীরা বিক্ষোভ দেখিয়েছেন কোন পার্টির পতাকা ওদের হাতে শুভেন্দুদা আজকে শুভেন্দু আজকে স্পিকার বলেছেন যে সাত বছর ধরে রাষ্ট্রপতি আমাদের বিল আটকে রেখেছেন সম্প্রতি রাজ্যপালও বিল আটকে রেখেছেন রাজ্যের উন্নয়নের স্বার্থে সেই বিল ছেড়ে দেওয়া উচিত আমি কোন বিল স্পেসিফিক জানি না কিন্তু যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যেগুলো যৌথ দায়িত্বে আছে আর কিছু দায়িত্ব রাজ্যের আছে কিছু দায়িত্ব কেন্দ্রের আছে সেক্ষেত্রে আপনি যদি বিধান পরিষদের বিল আনেন সেই প্রস্তাব মানতে কেন্দ্র বাধ্য নয় আমি তখন বিতর্কে বলেছিলাম যে সময় নষ্ট করছেন পার্লামেন্টে দুটো কক্ষে পাস করাতে হয় যেটা কোনোদিনও হবে না এর আগে বিজেডি সরকার নবীন পট্টনায়ক উড়িষ্যা সরকার পাঠিয়েছিল সেই সরকারের প্রস্তাব কেন্দ্রীয় সরকার গ্রহণ করেনি অত এক যাত্রায় পৃথক ফল হতে পারে না আর আপনি বিএসএফ নিয়ে যে 169 ধারায় আলোচনা করে প্রস্তাব করেছেন তার কোনো আইনগত স্বীকৃতি নেই এটা কেবলমাত্র প্রচারের আলোতে থাকা এবং গরু পাচারকারী সোনা পাচারকারী মাদক পাচারকারী মানব পাচারকারী এবং বর্ডারে যারা দুষ্কর্ম করে 150 গরুর হাট চালায় সেই লোকদেরকে বলা যে আমরা বিধানসভায় পাস করিয়েছি বিল তোমাদের কিছু হবে না কিন্তু ওই 169 নম্বর ধারাতে কোনো আইনগত স্বীকৃতি নেই আপনারা দেখবেন বিএসএফের চৌকি তৈরি শুরু হয়ে গেছে 50 কিলোমিটার রেডিয়াসে বিএসএফ তার কাজ শুরু করে দিয়েছে অর্থাৎ আপনার যে বিষয়ে এখতিয়ার নেই সেই বিষয়ে আপনি যদি প্রস্তাব পাস করেন সেই প্রস্তাব কখনো কার্যকর হয় না সংসদে সাংবিধানিক দিবসের অনুষ্ঠানে বিরোধীরা অনুপস্থিত থাকায় প্রধানমন্ত্রী আজকে বিরোধীদের তীব্র সমালোচনা করেছেন কার্যত ভর্ৎসনা করেছেন একই কাজ তো আপনারা এখানে বিরোধী দল হয়ে করলেন সংসদে বিরোধী দল নেতাকে নিয়ে বিরোধী দলনেতাকে কি করে মর্যাদা দিতে হয় শাসক বিজেপি এবং পার্লামেন্টের লোকসভার লিডার অফ দি হাউস মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে শিখতে হয় সিবিআইর প্রধান নিয়োগ থেকে শুরু করে সেখানে যেটা মূল অনুষ্ঠান সেই অনুষ্ঠানে সব পার্টি থেকে থাকলেও বিজেপির তরফ থেকে কেউ ছিলেন না কোন পার্টি ছিল অন্যান্য যারা প্রতিনিধি যেমন তৃণমূল থেকে শুরু করে অন্যান্য দলের সকলে তৃণমূল ছাড়া আর কে ছিল তেমনটাই অভিযোগ বিরোধীদের তৃণমূল ছাড়া আপনি যে প্রশ্ন করেছেন আপনাকে আমি দয়া করে প্রশ্ন করছি তৃণমূলের তরফ থেকে অভিযোগ যে বিজেপি আপনি আগে বলুন তৃণমূল ছাড়া কে কে ছিল পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের লোক ছাড়া মুখ্যমন্ত্রী কোনো প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী কোনো সরকারি অনুষ্ঠানে তৃণমূল কংগ্রেসের এমএলএ এমপি ছাড়া এখন তো একমাত্র বিরোধী দল ভারতীয় জনতা পার্টি কংগ্রেস বা সিপিএম পশ্চিমবঙ্গের জনগণ তাদেরকে বিশ্রামে পাঠিয়ে দিয়েছে তা আপনি নিজেই বলুন পশ্চিমবাংলার প্রশাসনিক কর্ত্রী মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তিনি কোন প্রশাসনিক সভাতে কোন সরকারি অনুষ্ঠানে বিধায়ক বিজেপির নির্বাচিত বিধায়ক সাংসদদের তার এলাকায় গেলে ডাকেন এই প্রশ্নটা আপনাদের মাধ্যমে সরকারকে করছি জেলা শাসকরা ফোন ধরেন আমি বিরোধী দল নেতা আজকে হোয়াটসঅ্যাপে কল করেছি পূর্ব মেদিনীপুরের জেলা শাসক ফোন ধরেন এটা আমার ক্ষেত্রে হচ্ছে মানে বুঝতে পারছেন বাকি এমএলএদের ক্ষেত্রে তো বিজেওরা ফোন ধরেন পশ্চিমবঙ্গে সংবিধান এরা মানে না কোনো নৈতিক অধিকার নেই এই সমস্ত বড় বড় জ্ঞান দেওয়ার আর যেদিনকে 1964 থেকে যে কনভেনশন ছিল বিরোধী দলের সদস্য হবে পিএসসির চেয়ারম্যান সেই কনভেনশন যেদিন থেকে ভেঙেছে সেদিন থেকে যৌথভাবে এদের সঙ্গে আসন পাশাপাশি ভাগ করে নিয়ে ওই নীতি কথা বলা একসঙ্গে চলা ওই সব জিনিস আমরা করি না আমরা সেটিং অপোজিশন নই রিয়েল অপোজিশন আর সংবিধানের কথা বলছেন এই বিধানসভাতে সংবিধানের ভারতবর্ষের রেজিমেন্টেড ফোর্স বর্ডারকে যারা পাহারা দেয় সেই বিএসএফের বিরুদ্ধে প্রস্তাব পাস করানো হয় সংবিধানের কথা বলছেন সংবিধান সাংবিধানিক প্রতিষ্ঠান ইডি সিবিআই তার অফিসারদের বিরুদ্ধে সরকারি দল
এখানে সাধিকার ভঙ্গের প্রস্তাব আনেন, সংবিধানের কথা বলছেন, রাজ্য সরকারের পুলিশ সিকিউরিটি তৃণমূল কংগ্রেসের এমএলএ মন্ত্রীদের পাহারা দেয়, তারা ভেতরে ঢোকে, আর কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী সিআরপিএফ সিআইএসএফ তারা ভারতীয় জনতা পার্টির এমএলএদেরকে নিরাপত্তা দেয়, তাদেরকে বাইরে বসতে হয় জল বৃষ্টি রোদে। এই 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 সংবিধান পশ্চিমবঙ্গে আছে। অত এসব বড় বড় লেকচার না করাই ভালো। ভারতীয় জনতা পার্টি সংবিধানকে কী করে মর্যাদা দিতে হয়, আজকের দিন কী করে পালন করতে হয় চোখে আঙুল দিয়ে ওদের আমরা দেখি। আমরা শপথ বাক্য পাঠ করেছি, আমরা মর্যাদার সঙ্গে এই অনুষ্ঠান পালন করেছি আলাদা করে, এবং ডক্টর ভীমরাও আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করি, ভারত মাতার নামে জয়ধ্বনি। রাজলক্ষ্মী জেমস অ্যান্ড জুয়েলারি, বন্ধন চিরন্তন, কাঁথি পূর্ব মেদিনীপুর।